সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। দৈনিক বাজার, মোহাম্মদ রফিকুল ইসলাম। ব্যক্তি আমার নিল হাতে, দৃষ্টি দিল পকেটে, গিন্নি বলে যা যা নিলাম কিনবে তুমি বুঝে শুনে। আমি হচ্ছে সুবোধ বাবু, চলছি আমি হয়ে চালু। বাজারে গেলাম হেঁটে হেঁটে, পকেট থেকে লিস্টটা খুলে আমার গেল ফিরে চলত। এত সদাই কি বুকিং করে, পকেটে নাই এত টাকা, কি কিনলে আমার বউটা করবে বকা জলে। দোকানদারকে লিস্টে দিয়ে বললাম আমি কাতর সুরে, লিস্টে যাহা লেখা আছে কিছু দিয়েও কমিয়ে কমিয়ে। সদাই নিয়ে টাকা দিলাম, 100 টাকা রইল বাকি। বললাম আমি বাড়ি চললাম, আমি বাড়ির পাশে পকেট আমার করে খালি, হাঁটতে হাঁটতে পথ চলি, বাড়িতে এসে খেলাম জানি, যাহা লিখলাম সব কেন আগল। এভাবে আমি হইলাম করি সদাই, আমি যে একজন হইলাম বোধাই। অনেক পুরানো, এই জন্য সুন্দর করে তুলছে।